হ্যালো স্টুডেন্টস, এখন আমরা কোষে দেখি 20-এর 8 নম্বর প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করছি। এখানে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? এখন আমরা মনে করি বা ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য R = 28 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য S = 5.5 সেন্টিমিটার এবং কেন্দ্রীয় কোণ থেটা। এখানে এই যে কেন্দ্রীয় কোণ থেটা সবসময় বৃত্তীয় মানে লেখা হয়। আমরা জানি যে S = R থেটা, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য = ব্যাসার্ধ গুণ কেন্দ্রীয় কোণ। এখন S = 5.5, R = 28 বা 28 গুণ থিটা, বা থিটা = 5.5/28 = 55/28 গুণ 10। দশমিক তুলে দিয়ে নিচেই 10 দিয়ে গুণ করা হলো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 10 5, 11, 55, অর্থাৎ থিটা = 11/28 গুণ 2, বা থেটা = 11 × 2/7 × 4 × 2×2। আমরা এখানে লব এবং হর উভয়কেই 2 দ্বারা গুণ করলাম, কারণ আমরা এখানে 22/7 করার জন্য, অর্থাৎ পায়ের মান বের করার জন্য 22/7 করার জন্য লব এবং হর উভয়কেই 2 দ্বারা গুণ করলাম। তাহলে 11 × 2 = 28, অর্থাৎ 7 × 4 = 28, এই 2 রইল এবং 2 দ্বারা গুণ করা হলো সেই 2। এখন উপরে 11 × 22 আর নিচে হলো 7 × 4 × 8, 8 × 16, 22/7 মানে পাই আর নিচেই রইল 16, অর্থাৎ θ = π/16। অতএব কেন্দ্রীয় কোণটির মান π/16 রেডিয়ান।